লাস্ট কয়েক বছরে আয়ুষ্মান তো নিজের একটা ইমেজ সাকসেসফুলি এস্টাবলিশ করে ফেলেছে, অ্যান্ড সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা আনকনভেনশনাল ডিফারেন্ট ধারার স্ক্রিপ্ট চুজিংয়ের ক্ষেত্রে একেবারে মাস্টার। যাই হোক, গতকাল আয়ুষ্মানের সুব মাঙ্গাল জাদা সাবধান এই মুভি ট্রেলার রিলিজ পেয়েছে, যেটা আই গেস আয়ুষ্মানের ক্যারিয়ারের আরেকটা হিট ফিল্ম হতে চলেছে। এখন এই ট্রেলারে আমরা দেখেছি আয়ুষ্মান এবং টিভিএফ স্টার জিতেন্দ্র কুমার উর্ফ জিতু ভাই গে কাপল, তারা একজন একজনকে ভালো তো বাসে, বাট অবভিয়াসলি তাদের ফ্যামিলি মেম্বার্সরা এটা নিয়ে মোটেও খুশি নন। ইনফ্যাক্ট তারা তাদের ছেলেদেরকে অন্য মেয়েদের সাথে বিয়ে দিতে চায়। এবং এরপর কি হয়, এদের রোম্যান্সের পরিণতিটা কি হয় এবং কিভাবে তারা জানান দেয়, এই পুরো ঘটনা নিয়ে সিনেমাটা বানানো হয়। এখন এই মুভির সেন্ট্রাল স্টোরি প্লটটা কিন্তু অনেক রিস্কি, কজ হোমোসেক্সুয়ালের ব্যাপারটা আমাদের সোসাইটিতে এখনও অ্যাকসেপ্টেড নয়। সেই দিক থেকে চিন্তা করলে এরকম একটা টপিক্সকে অন স্ক্রিনে ফুটিয়ে তোলা, তাও আবার মেইন স্ট্রিম সিনেমার মধ্য দিয়ে, ডেফিনেটলি একটা রিস্কি জব। আর এই জায়গায় এই ফিল্মের ডিরেক্টর আসলেই কিন্তু সাকসেসফুল, কজ টপিক্স যাই হোক না কেন, এন্ড অফ দ্য ডে প্রোডাক্টটা হতে হবে এন্টারটেইনিং। আর সুব মাঙ্গা জাদা সাবধানের ট্রেলার আসলেই এন্টারটেইনিং ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই এরকম একটা টপিক্স নিয়ে সিনেমা বানানোর পরও অডিয়েন্সের কাছ থেকে এই ট্রেলারটা হিউজ রেসপন্স পেয়েছে। এবং এত ভালো রেসপন্স পাওয়ার কারণ হচ্ছে ফিল্ম মেকার্সরা জানেন অডিয়েন্সের পালস সম্পর্কে, তারা কী চায় এবং তাদেরকে কোন বিষয়টা কতখানি দেখানো উচিত সেই বিষয়টা তারা ঠিকঠাক মতো রিসার্চ করে এসছে। এখন এটা গে কাপল নিয়ে কাহিনী হলেও এখানে কিন্তু দুটো ছেলের মধ্যে লাভিং সিন কিংবা রোম্যান্সের ব্যাপারটা সব সময় ফোকাস করে রাখা হয়নি। হ্যাঁ, যদিও একটা সিনে লিপ লক ছিল যেটা দেখে আমি নিজে শক হয়েছিলাম, বাট তাছাড়াও এই পুরো ট্রেলারের এবং এই স্টোরি টেলিংয়ের বেশিরভাগ অংশ জুড়ে ছিল হিউমর এবং ফ্যামিলি ড্রামা। এখানে আমরা বেশ কিছু ফানি ফানি ডায়লগ দেখেছি, বেশ কিছু ইন্টারেস্টিং সিনসও দেখেছি। আর এই সিনেমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাস্টিং। আয়ুষ্মান এবং জিতেন্দ্র তো আছেই, বাট সাপোর্টিং স্টার যারা রয়েছেন তারা কিন্তু একটা বোনাস। গজরাজ রাও এবং নীনা গুপ্তার মতো অ্যাক্টর্স একেবারে এটা জমিয়ে ফেলেছে এবং তারা কিন্তু এই সিনেমায় একটা ভালো ভ্যালু অ্যাড করেছে। ওভারঅল ট্রেলার দেখে যেটা বোঝা গেল, পারফেক্ট কাস্টিং, ওয়েল রিটেন ডায়লগস, ন্যাচারাল হিউমার এবং একটা স্ট্রং আন্ডারলাইং মেসেজ এই সিনেমার মধ্য দিয়ে দেওয়া হচ্ছে। সো অবভিয়াসলি আয়ুষ্মানের সিনেমা যেরকম হয় ঠিক সেই ধারারই হচ্ছে এই সিনেমাটা, অ্যান্ড নো ডাউট এই সিনেমাটা হিট হবে। তারপরও দেখা যায় শেষ পর্যন্ত কি হয়, 21 ফেব্রুয়ারি যখন মুভিটা রিলিজ পাবে তখনই বোঝা যাবে। সো ভিউয়ার্স, সুব মাঙ্গাল জাদা সাবধান এই মুভি ট্রেলারটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।